টেনশন আর টেনশন, এত টেনশন যে আমার ভিতরে এই বিড়ি খেয়ে আমি এই টেনশন ঠিক করতে পারছি না। এই রমজান মাসটা এসে মানুষকে কিভাবে একটা ভালো শিক্ষা দিয়ে গেল এটা তো আমি বুঝতেই পারছি না। এরা শুধু নামাজে যাচ্ছে আর নামাজেই যাচ্ছে, শুধু ভালো কাজই করছে, কাউকে আমি আমার সাথে ফেলতে পারছি না। কিন্তু না, আমার হাল চালে চলবে না, এই বিড়ি খেয়ে আমি মাথায় বুদ্ধি বের করব। আর যে নামাজ পড়তে যাবে তাকে আমি নামাজ থেকে আটকাবো। এই মুনির, তুই কোথায় যাচ্ছিস? নামাজ পড়তে। নামাজে যাচ্ছিস মানে? এখন তো আজানই হয় নাই, আরে এখানে বয় বয় আজান দিল তারপরে যাই। না ভাই, আমি এখন বসপন, আগে গেলে বেশি সওয়াব হবে। সব নামাজে সওয়াব একই হয়, আগে গেলে কি আর পরে গেলে কি? আরে বয় দুজন কথা আছে বয়, তাড়াতাড়ি বলেন কি কথা রয়েছে বলেন। আরে ঠিক একেবারে গেমটেম খেলা ছাড়ি দিছিস। হ ভাই, রোজার মাস আসে, ফোন টোন বাড়িতে নিয়ে এনেছে, আর গেম খেলতো মন কানে, তাই আর ফোন টোন চাইনি। আরে তুই যেরকম কোনো লেভেলের খেলোয়াড় ছিল, তোর সাথে খেললে আমি কোনোদিন মাইনাস খাতাম না, শুধু হিরোই কুল দিতাম। আর সেই তুই আজকে এসব গেম টেম খেলা বাদ দিয়ে ঘুরি বেড়াস, আরে এটা ঠিক না। তুই আজ একটা কাজ কর, গেম খেল, গেম খেল, তোরা মোবাইল দিচ্ছি। না ভাই, গেম খেলবো না। আরে আমি তো মোবাইলটা দিচ্ছি, খেল খেল খেল। না ভাই, এই গেম খেলার পর আর নেশা নেই কো। কে তো হয়ে তো আর ফাঁদে ফেলানো যাবে না, তাই আইডিয়া করতেই হবে। আরে শোন, তোর গেম খেলা লাগবি না রে, আমি একটা গেম খেলছি, তুই দেখে ঠিক আছে? আচ্ছা আপনি খেলেন। এই তো মনে হচ্ছে লাইনে আইছে। দেখ 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 দেখ, কত সুন্দর ড্রেস দিছে, এবার দেখেছিস? ভাই আপনি আম্মা খেলছেন কে? আর মনে খেলামেলা ভুলে গেছি, তুমি খেলে দে তো। দেন আমি খেলছি। এক ডাকে আম্মা খেলতে হয়। হরে তুই এখনো সেই পুরো লেভেলের প্লেয়ারই আছিস, তোরা কাজ করে প্রতিদিন এখানে এসে আমার সাথে গেম খেলবি ঠিক আছে? না ভাই, এখন আর খেলি নি। আরে খেলবি খেলবি, প্রতিদিন আমার সাথে এসে খেলবি, কে দেখবি না? দেখে জানি দেখেন, তাই তো রে দেখেন কম্মা খেলছে। আপনি তো খেলতেই পারেন না। কি রে মিজান, নামাজ পড়তে যাবি না? আরে নামাজ পড়তে তো যাব, দাঁড়া গেমটা শেষ করি নি। এ গেম শেষ করে নামাজ যেতে গেলে তো নামাজই পাবি না, আর 2-3 মিনিট মতো আছে, তাড়াতাড়ি চল নামাজটা পড়ি আসি আগে। এই এখন গেমে তো বাড়া গেলে র‍্যাঙ্ক কমে যাবে না, তুই যা আমি একটু পর যাচ্ছে। আচ্ছা তাহলে তুই তাড়াতাড়ি আয়, তোর জন্য দাঁড়ালে আমিও নামাজ পাবো না, তাড়াতাড়ি আয়। আচ্ছা যা। অনেকদিন পরে একটা বিড়ি খেয়ে মাথায় একটা বুদ্ধি এসেছিল, আর ওই বুদ্ধির কারণে তো আজকে আমি এই ফাঁদে পড়েছি। এত আজকে নামাজ পড়া হবে না, আর আমি তো সফল হয়ে যাব। আরে খেল খেল, বেশি বেশি করে গেম খেল।